নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকার 2022 সাল কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। তবে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে কথাগুলি বলবো সেটি 100-এ 100 মিলবে এর দাবি কিন্তু আমি কখনোই করবো না। কারণ বৃশ্চিক রাশির প্রচুর জাতক ও জাতিকা রয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু লাইফস্টাইল আলাদা এবং প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কাজ কিন্তু করছেন। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। বেশি আশা আমি আপনাদেরকে কখনোই দিই না এবং দেবও না। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার 2022 সাল কেমন যেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের 2022 সাল কি বার্তা বহন করতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তবে তার আগে এই 2022 সাল কোন গ্রহের আন্ডারে জানেন কি, আসুন সে বিষয়ে আগে আপনাদেরকে জানিয়ে দিই। 2022 অর্থাৎ 2+0+2+2=6, 6 মানে কোন গ্রহ দেখায়? 6 মানে শুক্র গ্রহ দেখায়। অর্থাৎ বলা যেতেই পারে এই বছরটি কিন্তু শুক্রগ্রহের আন্ডারে। এবং বার্ষিক রাশিফলের ক্ষেত্রে 3টি প্ল্যানেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1, বৃহস্পতি গ্রহ। 2, শনি গ্রহ। 3, রাহু গ্রহ। এই 3টি প্ল্যানেটকে কিন্তু সবচেয়ে ভালো থাকার প্রয়োজন রয়েছে আপনার এই 2022 সাল ভালো যাওয়ার জন্য। প্রথমে আসি শারীরিক দিক। দেখুন, এই বছর শারীরিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কোনো রোগ ব্যাধিতে ভুগছেন তারা কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করতে চলেছেন। পাশাপাশি যারা ইয়াঙ্গার জেনারেশন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম ক্রিয়েট হবে না। তবে এই বছর কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। অর্থাৎ যারা বাইক চালান, যারা গাড়ি চালান, তারা কিন্তু একটু হলেও সাবধানে চলাফেরা করুন, এটা বলা যেতে পারে। এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু একটু হলেও সাবধানে থাকুন, কারণ আপনাদের ওভারকামের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না। ওই পজিটিভ দিক যদি বলা যায়, আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য শুভ যেতে চলেছে, অর্থাৎ ভালো যেতে চলেছে। অর্থাৎ বাবা মা, জ্যাঠা, দাদু দিদা, ইনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, সেদিকে কিন্তু সেরকম মাত্রায় কোনো চাপ নেই। এই বছর কিন্তু আপনাদেরকে কিছু পরিমাণ অর্থনৈতিক চাপ কিন্তু সৃষ্টি হবে। অর্থাৎ আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি মাসকে 20,000 টাকা ইনকাম করছেন, 25,000 টাকা ইনকাম করছেন বা 1,00,000 টাকা ইনকাম করছেন, কিন্তু মাসের শেষে দেখবেন যে আপনার সেই টাকাগুলো কিন্তু কোন দিক দিয়ে খরচা হয়ে গেল এবং উল্টো আপনাকে লোন নিয়ে নিতে হতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন। তাই এই বছর আমি আপনাদেরকে একটি ব্যাপারে সাজেস্ট করব, আপনারা উল্টো পাল্টা কোনো খরচার দিকে এগোবেন না এবং যেটুকুটা পারবেন সেভিংস করার চেষ্টা করুন। অর্থাৎ কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে দিন। এইরকমভাবে যদি আপনারা টাকাকে ইনভেস্ট করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে যারা ভাবছেন যে আসলো খেলাম উড়িয়ে দিলাম পরের দিন দেখা যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ আছে। এরপর আসি কার্যক্ষেত্র, অর্থাৎ চাকুরি এবং ব্যবসা। দেখুন, যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও চাপ আসতে চলেছে। কোন ব্যাপারে চাপ? চাকরি চলে যাবে এরকম কিন্তু চাপ নেই, অর্থাৎ চাকরি যাওয়ার কিন্তু কোনো চান্সই নেই। তবে এই বছর আপনার উপর কোনো এক্সট্রা দায়িত্ব পড়তে পারে এবং সেই দায়িত্বকে আপনাকে বাই প্রেশার, হুক অ্যান্ড ক্রুক আপনাকে কিন্তু করতে হতে পারে এবং সেটা আপনাকে মুখ বুঝে করতে হবে। এর পাশাপাশি এই বছর যারা কর্মপ্রার্থী রয়েছে অর্থাৎ চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এটা ডেফিনেটলি বলা যেতে পারে। তবে চাকরি ক্ষেত্রে একটু বেশি পরিমাণে ভালো ফল পাবেন তারাই যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কিন্তু চাকরি করছেন। অর্থাৎ আপনি ধরুন জন্মেছেন কলকাতাতে, আপনি দিল্লিতে বা মুম্বাইয়ে কোনো চাকরি করছেন, এই রকম যদি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের
খুব ভালো যেতে চলেছে এটা বলা যেতে পারে। এরপর আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন এই বছর ব্যবসা ক্ষেত্রও কিন্তু আপনাদের খুব ভালো যেতে চলেছে, অর্থাৎ শুভ যেতে চলেছে। নতুন যারা ব্যবসা স্টার্ট আপ করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোয়ারকে দেখিয়ে তারপর ব্যবসা স্টার্ট আপ করাটাই শ্রেয়। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের কিন্তু এই বছরটি খুব ভালো যেতে চলেছে, অর্থাৎ পার্টনার থেকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এই বছর কিন্তু আপনি কিন্তু বাজিমাত করে ফেলবেন। এই বছর যারা মিডিয়ার লাইনে কোনো কাজ করছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ প্রেশার আসতে চলেছে, অর্থাৎ আপনাদের কার্যক্ষেত্রে একটু বেশি স্ট্রাগল করতে হবে তবে কিন্তু সাকসেস আসবে, এটা আমি বলতে পারি। এই বছর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ ছোটোখাটো প্রবলেম আসতে পারে কিন্তু বড় ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গেল এবং সেখান থেকে ডিভোর্স মতো জায়গাতে চলে গেল এরকম জায়গা কিন্তু নেই। তবে এই বছর কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কিন্তু সাবধান থাকুন, অর্থাৎ এরা কিন্তু সুযোগ সন্ধানী হয়ে আসবে, আপনাকে ইউজ করবে এবং পরে থ্রো করে দিবে, অর্থাৎ ঠিক ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো। তাই এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের প্রবল যোগ সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ আপনারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন, এটা আমি বলতে পারি। এই বছর যারা ফ্ল্যাট বা বাড়ি ক্রয় করতে চান বা গৃহ নির্মাণ করতে চান বা ফ্ল্যাট বুকিং করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু এই ব্যাপারে কিন্তু এগোতেই পারেন নির্দ্বিধায়। এই বছর যারা প্রেম সম্পর্কে রয়েছেন এবং সেটিকে বিবাহে কনভার্ট করতে চান সেটা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। কিছু পরিমাণ প্রবলেম আসতে পারে, অর্থাৎ দু পাঁচ দিন আপনার ফ্যামিলি থেকে একটু রাগারাগি একটু মতবিরোধ আসতে পারে কিন্তু আলটিমেট কিন্তু সাকসেস কিন্তু আপনারা পাবেন। এই বছর কিন্তু সন্তানের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে এবং সন্তান সুখ কিন্তু আপনারা পেতে চলেছে, অর্থাৎ যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এটা বলা যেতে পারে। এরপর আসি এডুকেশন সেক্টর। দেখুন এই বছর কিন্তু এডুকেশন সেক্টর কিছু পরিমাণ ভোগাতে পারে, অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে বসছেন সেই জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে চলেছে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম বাধা তৈরি হবে না, তবে টিচারদের যে হেল্প সেই জায়গা থেকে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ এডুকেশনাল সেক্টরটা কিন্তু একটু হলেও চাপ আসতে চলেছে। তবে পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। তো ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদেরকে কিছু পরিমাণ সাবধানতা থাকতে হবে এবং গুপ্ত শত্রু থেকে কিন্তু সাবধান থাকতে হবে, এটা বলা যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।